নমস্কার ফের ঘটল ভয়াবহ জোড়া দুর্ঘটনা আমতলি থানা এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির অপরদিকে উনকোটি জেলার কৈলাস শহরে পুলিশের গাড়ি এবং একটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন ইতিমধ্যেই স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছে বৃহস্পতিবার সকাল আটটার নাগাদ কৈলাস শহরে একটি পণ্যবাহী লরির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তাতে তিনজন পুলিশ পুলিশকর্মী এবং দুজন টিএসআর জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত পুলিশকর্মী ও টিএসআর জওয়ানদের উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে তারা উনকোটি জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুর্ঘটনার পর পণ্যবাহী গাড়ি চালক জানিয়েছেন পুলিশের গাড়িটি দ্রুত বেগে এসে তার গাড়িতে ধাক্কা দেয় তাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই কৈলাসহর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এবং ঘটনা তদন্ত শুরু করেছে এদিকে ওই দিনই আমতলি থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন অমিত বর্ধন তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে পথ দুর্ঘটনায় অমিত বর্ধনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়িতে এবং পাড়াতে গভীর শোকে ছায়া নেমে আসে প্রসঙ্গত গতির বলির ঘটনা প্রায় নানা জায়গায় শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভের বিষয়ে নাগরিকদের সচেতন করা হলেও প্রতিদিন একই ঘটনা ঘটছে নানা জায়গায় এবার তেমনই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ওই থানার পুলিশ এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ